এসি কয় টন? এসি না আবার টন, এর কথা শুনে আমার খারাই গেছে গায়ের লোম। কি এসি নেই? এ ফ্যানই নাই। ও মাই গড, এও চলে না, লাইন কেটে দিছে। এয়ার কুলার কি ভিতরে এখনো শব্দ হইতেছে? হ্যাঁ বোমা কিসে? দেখে তো মনে হয় কি কিসের মধ্যে লালন পালন হয়ে বড় হয়েছে মাইয়া, তাই না? বড় লোকের কাছে যদি হালা কি করে গাঁজা খাইবো, চরস খাইবো, আফিম খাইবো, খায়া খায়া একদম নষ্ট হয়ে যাবো। যার জন্য আমি খুঁজে রইলাম একটা গরিবের বলারে। মনে কষ্ট পায় যদি চোখের পানি পড়ে, তাহলে কিন্তু আমি আবার কান্দন লগে লাগে হয়ে যা মায়ের। আমরা কান্দেম না হাসবেন্ড, এটাতে আমি চাই না। আমার যতটুকু সমর্থ আছে ততটুকু দিয়ে তোরে আমার হলো রাখতেইব। না না ঠিক আছে, দেখো ধর আমার মাইয়া পোশাক আশাক কি পরে। এ মা মুন্নি, মুন্নি রে। জি বাবা। বাবা ডেকেছ আমাকে? হ্যাঁ মা। এই কথা হলো কি কথা হয় জানা, তাহলে জামাই বাবার সাথে যাও আর ভালো মতো থাকো, দেখা শোনা। হ্যাঁ কোনো সমস্যা হলে আমরা জানাইবা। আমি আর কি জানাবো, এত আদর যত্নে আমাকে আলিশান বাড়িতে জমিদারের কন্যার মতো বড় করলে, শেষ পর্যন্ত তুমি এরকম একটা ফকিন নির্বুলার কাছে আমারে তুলে দিলা। সেটা আপনিও কই ফকিন নির্বুলা, আপনার মেয়েও কই ফকিন নির্বুলা, আসলে আপনার ভিজা দি নাকি? না না বাবা, ঘটনা হইলো কি ঘটনা ওইটা না হলো না, তুই কইস না মা। এই এই শোনো বাবা, ফকিন নির্বুলা তুমি, ঠিক আছে তুমি ভালো বলা, তুমি বাবা তুমি মেনে নিতে পারো। ওর এরকম জোর গলায় কথা বলা, উচ্চ স্বরে কথা বলা আমি একদম বরদাস্ত করব না। খালি আমার বাড়ি চল, কয় লাগতি মানে বাবা। কিছু কয় নাই, কিছু কয় নাই, ওরে চিন্তা করি না। ফকিন নির্বুলা তো বোঝো না, নানান রকম কথা বলবো। ইয়ে যা বাবা, বাবা দি লয়ে যা, লয়ে যা। ফকিন নির্বুলার নাম মিয়াজি আর কত? আরে তোর কপাল গুনে যে এই বাড়ির মাইয়ার নিয়ে যে গেছস তুই। আর এর কথা শুনে আমার খারাই গেছে গায়ের লোম। কি এসি নেই? এ ফ্যানই নাই। ও মাই গড, এও চলে না, লাইন কাটা দিছে। এয়ার কুলার বিদ্যুতের লাইন কাটা দিছে। ও মাই গড, 3 মাসের কারেন্ট বিল বাকি। বাবা, ও বাবা, আমারে বাবা কয় আই তোরে বলি নাই। আরে আমি আমার বাবাকে ডাকছি। আরে বাড়িতে কারেন্ট নেই, এসি নেই, এয়ার কুলার নেই, ফ্যান নেই। ও নো, আমি এবারে থাকবো কি করে? এভাবে গরম আমার সহ্য না, খুব ইরিটেশন হয়। থাক, তোর বাবা যে শেয়ার দিয়া। কি বলে কি বলেন? আমার নাম ডোন্ট টাচ মি। হ্যাঁ এটা আমার বোন ভাবি। ডোন্ট টাচ মি, আমি আপনাকে খেয়ে ফেলবো, দেখবেন আপনি। দাঁড়াও দেখাচ্ছি মজা। এটা কি বললো? ওর তার কিন্তু তোমার সাথে ইচ্ছেরা, সাবধানে কথা কই, নইলে এমন যে কামড় দিবে টের বাবা। মানে ভিতরে থাক, বাইরে লিখা। মানে ফকিন নিরা যে থার্ড ক্লাস মেন্টালিটি হয় এটাই বুঝতে পারলাম। ও কাজের মেয়ে হলে ঠিক ছিল। আমার বোন কাজের মেয়ে, ও কাজও করে, ওই যে টয়লেট পরিষ্কার করতেছে, তুমি যাবা দেখা। ছি, যাই হোক, আমার গরমে খুব ইরিটেশন হচ্ছে, আমার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, মাথা হট হয়ে যাচ্ছে। আমি এখানে একটু রেস্ট নিব। রেস্টরুম কোনটা? রেস্টরুম এনে হইয়া পড়ো। হোয়াট? তাছাড়া আর কিছু না, ওই যে ভিতরে খাটাতে যাও, শুয়ে পড়ো, যাও। এখানে এসে আর কি চাস বোন?
তাহলে দিছি তোর শুদ্ধ বৃষ্টির ভাগ্য। সব আমার বাপের দোষ দেখাচ্ছি আমি। তোর বাপের দোষ আর বাপের দোষ, বিয়া করবি গরিবের পোলারে আর বোঝ ঠেলা। আমি তো আছি, তুই এখানে হঠাৎ কোন খবর না দিয়ে আর এখানকার ঠিকানা কিভাবে পেলি? আরে আমি তোরে খুঁজতে তো তোর বাড়িতে গিয়েছিলাম, তো তোর বাড়িতে তোর আব্বা বললো যে আঙ্কেল সাহেব বললো যে কি মুনির বিয়ে দিছে, কোথায় বিয়ে দিছে পরে অ্যাড্রেস না নিলাম, নিয়ে তারপর আসলাম। বিয়ে না, গলায় ফাঁসি দিছে আমাকে, এর থেকে তুই বাবা আমাকে তোকে বিয়ে দিয়েছে? হ্যাঁ আঙ্কেল দেখি নাই কখনো। এর থেকে ভালো হয়তো বাবা যদি আমাকে নদীর চলে চুবায় মারতো, তাও মনে হয় এত কষ্ট হতো না। এই দেখ আমার হাল কি অবস্থা হয়েছে, এই বাড়িতে একটা এয়ার কুলার নেই, এসি নেই, এসি তো দূরের কথা, একটা ফ্যানও নেই, কারেন্টও নেই, কেটে দিয়ে গেছে, একটা লাইট জ্বলে না, হাত পা কাটাও নাই, আমার আমি পাগল হয়ে যাচ্ছি। বুঝতে পারলাম না তোর আব্বা এই বাড়িতে কেন বিয়ে দিল। তুই কি বুঝবি, এই বিয়েটা হওয়ার আগে বাবাকে আমি অনেকবার বলছি, দেখো বাবা এসব ফোকেনি ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। উত্তরে আমার বাবা কি বলছে জানিস? কি বলছে? আমার বাবা বলতেছে মানে একটা বড় লোকের ছেলে যদি আরেকটা বড় লোকের মেয়েকে বিয়ে করে দুইজন নাকি মিলে নাইট ক্লাবে যায়, ডিস্কোতে যায়, মদ খায়, গাঁজা খায়, নেশা করে, মানে ওদের নাকি বাচ্চা কাচ্চা হয় না, সংসার হয় না, ওদের ঘর বলতে কিছু হয় না। তাই বাবা ধরে আমার এই বকিন্নের পোলার কাছে বিয়ে দিছে। পায়েল, কাজের সমাজে বোনটা কই থাকে না, এই বোনটারে নিয়ে আর পারি না। পায়েল, কিসের শব্দ হলো? থাকবো বোমা, দরজা ভেঙে দেবো আমি। শুনুন, কে কে সেই? ভিতরে এখনো শব্দ হইতেছে? বোমা, তোমার গুণ বাথরুমে আটকা হয়ে গেছে, সিটকারি লাগাই দিছে, সিটকারি খুলতে পারতেছে না। আমিও খুলতে আছি, কোন সময় ওই গেট লাগাইছে আমারও খেয়াল নাই। এত ব্যাপারটা কেমনে বের করবা? করো তোমার যে বেশি শক্তি দিয়ে আমি ইয়ে করছি না, হয় না। আর তুমি আমার নেহা কত সন্দেহ করছো, সি আব্বা সি, কেমনে বের করবা? বের করো, দেখ দেব আমি দেখি। আপনার আমি ধাক্কে দেবো? না না, আমার ধাক্কা লাগবো না, আমি ধাক্কা দিই। আমি অসহায় মানুষ, সবসময় আমার খালি সন্দেহ, বোনের কাছে গেলে সন্দেহ, বান্ধবীর কাছে গেলে সন্দেহ। শোনো মাইনা না, মিথ্যা কথা শোনো, মুখটা দিকে ঘুরাও না। শোনো, তুমি সবসময় বলো না
মেয়ে মানুষের বুদ্ধি হাত নিচে, আমি তো এটা মানি না। আজকে আমি তোমার কথাটা মেনে নিলাম, আসলে আমার বুঝার ভুল ছিল, তুমি তোমার সেনা মাই না জানতা কি, তাই না? তুমি আমার একটা মাত্র স্বামী, এরকম স্বামী আর হয়ই না। আমি ভুল করছি, আমার মাফ করে দাও। এই যে তোমার কান্দুরে মাপ চাইছি, আমি তোমার কান্দুরে মাপ চাইছি, তুমি আমার মাফ করে দাও না। আসলে ভাই আমার কি ওইখানে কোনো দোষ ছিল?